pastel color আর পোস্টার কালার তো লাগবেই, সাথে ব্রাশ। ঠিক আছে, তো এবার আমরা স্টার্ট করছি লাইটিং পোস্টার। এখান থেকে তোমরা যে কোনো কালার নিয়ে প্রথম থেকে স্টার্ট করতে পারো। মেইনলি কথাটা হচ্ছে এই কাগজটাতে কেবল একটা কালার দিলে হবে না, পুরো সব কালার মিলিয়ে মিশিয়ে দিতে হবে। আমি ফার্স্টে এই কালারটা দিচ্ছি, সার্কেল দেখো, দেখা যাচ্ছে মনে হয় না। ঠিক আছে, আমি অন্য একটা কালার দিচ্ছি। এবার দেখা যাচ্ছে ইয়েলো কালারটা যাচ্ছে। আচ্ছা, এবার তারপরে আমি আমি গ্রিন দিচ্ছি এইটার আশপাশে আবার। গ্রিন কালার দিলাম, তার ভেতরে ইয়েলো আছে, তার ভেতরে আছে লাইট ইয়েলো। নাও আমি ব্লু কালারটা দিচ্ছি। ব্লুটা দিয়ে নিলাম, এবার আমি রেড কালার দেব। তোমরা যে যার নিজের মনের মতো করে কালার দিতে পারো, এগুলোই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। রেড দেওয়া হলো, এবার আমি পিঙ্ক দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই? এমনিতে পোস্টার কালার দিয়ে আমরা আরো অনেক কিছু করতে পারি, যেরকম বিভিন্ন আলপনা বা মানে সবই কাগজের মধ্যে, রঙ্গোলি আর কোন ক্লে এর মধ্যে মাটির প্রদীপ বা আরো কিছুতে, যদি এরকম ধরনের মাটির কিছু থাকে তার মধ্যে আমরা সেখানে ডিজাইন করে পোস্টার কালার দিয়ে কালারটা করতে পারি, তাতে ওটা অনেক বেশি কালারফুল লাগবে। আবার আমি এই গ্রিনটা দিচ্ছি না, ভায়োলেট দিচ্ছি। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেল। এবার এর উপরে আমি যেটা করব, ব্ল্যাক কালারের পোস্টার কালারটা নেব, নিয়ে
মেনলি এটা যদি এত মানে ভ্যারাইটিস টাইপস অফ কালার দিয়ে করা হয় তাহলে এটা ব্ল্যাক দিয়েই করতে হবে। আর যদি মনে করো যে কোনো একটা কালার দিয়ে করবে ভেতরে, ধরো ইয়েলো বা আর কোনো কালার বা গ্রিন, মানে যে কোনো একটা কালার দিয়ে করবে, সেই ক্ষেত্রে অন্য অন্য গ্রিন, ইয়েলো, রেড এইসব কালারের পোস্টার কালারও নেওয়া যায়। এবার আমি পুরোটাই, পুরো পেজটাই ঢেকে দেবো পোস্টার কালার দিয়ে। পুরোটা দিয়ে ভালো করে ঢেকে দেব। এখানে ড্রয়িংটা করার আগে, যে ড্রয়িংটা এরপরে আমরা করব সেটা করার আগে, মানে যে ড্রয়িংটা করবে অনেক ডিজাইনের হয়, সেই ড্রয়িংটা ভালো করে প্র্যাকটিস করে নেবে, কারণ এখানে কিন্তু আর রিভাইজ করার কোনো সুযোগ থাকবে না। হয়ে গেল, পুরোটাই পোস্টার কালার করে দিয়ে ব্ল্যাক করে দিয়েছি। এবার এর মধ্যে আমরা একটা ড্রয়িং করব। ও, তার জন্য আমাদের একটা কাঠি লাগবে, সে দেশলাই কাঠি হোক কি টুথপিক হোক বা আদার্স কিছু, একটা কাঠি লাগবে। আমি এখানে দেশলাই কাঠি নিয়েছি, শুরু করছি। এখানে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। হ্যালো, হ্যাঁ, প্লিজ ওপেন ইউর ভিডিও। ভিডিওটা অফ হয়ে গেছে, একটু দেখো প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আর যদি পসিবল হয় একটু না মানে হিন্দি বা ইংলিশ কিছু কিছু টার্ম ইউজ করো, তাহলে অনেক নন বেঙ্গলিজরা আছেন, তারা দে ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে ওকে,
অ্যাকচুয়ালি এটা পোস্টার কালারটা মানে শুকিয়ে যাওয়ার আগেই করতে হবে, না হলে কালারটা খুব মানে উঠতে চায় না। আরেকটা ঠিক হবে, ঠিক ভিডিওটা কাইন্ডলি অন করবে একটু লবি, একটু প্রবলেম হচ্ছে দিদিটা। এই যে এই যে ক্যান ইউ প্লিজ মুভ ইউর ক্যামেরা পল্লবী একটু নিচের দিকে, ড্রয়িংটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন ফাইন, আর একটু কমিউনিকেশন করতে থাকো, ইট উইল লুক গুড। বিউটিফুল, ইজ ইট আ পিকক অর হোয়াট পল্লবী, কি এটা মানে? এটা মানে কলকা দিয়ে পাখি করা হচ্ছে। ওকে, মানে হয় না এরকম ধরনের ডিজাইন, সেটা দিয়ে মানে পিকক মতোই, কিন্তু এটা পিকক নয়। উই ক্যান ডু আ রঙ্গোলি ইন দিস ওয়ে অলসো, না রঙ্গোলি করা যেতে পারে।
তবে এটা অনেকটা শুকিয়ে গেছে। এই ধরনের ড্রয়িং এ যত ডিজাইন দেওয়া হবে ততই ভালো হবে। ব্ল্যাকটা পোস্টার কালার ছিল না? হ্যাঁ হ্যাঁ পোস্টার কালার ছিল, পুরোটাই পোস্টার কালারে, শুধু ভেতরে প্যাস্টেল দেওয়া হয়েছে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন, হোয়াট ইজ দিস আর্ট ফর্ম কল্ড? আর্ট ফর্মটাকে কি বলা আর যায় আর কি? হ্যাঁ লাইটিং পোস্টার। আচ্ছা আচ্ছা, আর এক্সাক্টলি কোন এজ গ্রুপের চিলড্রেনরা দে ক্যান ডু দিস আর্ট ফর্ম? আমি তো এটা 4 বছর থেকে 10 বছর অব্দি সবাইকেই করাই, বড়দেরও করাই। ওকে, মানে 4 ইয়ার অনওয়ার্ডস আর কি? হ্যাঁ হ্যাঁ 4 ইয়ার্স তো তারা মানে পিকক বা আদার্স কিছু করতে পারবে না, তারা মোটামুটি যা শিখেছে ক্যান্ডেল বা প্রদীপ ফ্লাওয়ার আর কিছু ফুল এইসব দিয়ে করতে পারে। ওকে ওকে শুধু প্যাটার্নটাই জেনে নেওয়া নিলে হয় পুরো। সো এভরিওয়ান ক্যান সি দ্যাট দিস সর্ট অফ পেন্টিং অ্যান্ড ড্রয়িং ইজ গ্রেট ফর 4 ইয়ার্স প্লাস চিলড্রেন্স অ্যান্ড অ্যাডাল্টস টু, সো উই ক্যান ডু ইট অ্যাট হোম।
So I hope now everyone can understand about the painting, the meaning of the painting. It's very interesting and easy too for our children and us also. We can spend a lot of time to doing this. I hope you guys are enjoying. So she is Pallobi Chakraborty with us. She is an expert in our spark.live app, and she is a very efficient drawing teacher. For last a long 7 to 8 years, she is doing this, and a lot of students she is having. Pallobi, you can say something. Kichu kotha bolo. Bhalo lagbe. Full. So beautiful. করতে অসুবিধা হবে না. খুব ইজি এন্ড ভেরি বিউটিফুল. খুব ইজি. আচ্ছা. আর কি টাইম আছে দিদি? ভেরি ইজি. না ইটস ওকে. ইটস अराउंड 5 পিএম. তো তুমি বলতে পারো যে তুমি স্পার্কে আছো, তোমার পেজটা, তোমার লিংকটাই লোকজন বুক করতে পারে. ইউ ক্যান সে দিস. আমি আমার কাছে আকাশ শেখাতে মানে স্পার্ক লাইভে যদি আমার সাথে যোগ মানে ড্রয়িং শেখাতে চান তো আমার সাথে স্পার্ক লাইভে যোগাযোগ করতে পারেন spark.live. থ্যাংক ইউ পল্লবী, আ নাইস সেশন. থ্যাংক ইউ সো মাচ. আবার পরে তোমাকে পাবো আশা করছি. ভালো থেকো.